অনেক সময় বিড়াল পর্যাপ্ত পরিমাণে খাবার খায় না অথবা খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। স্বভাবতই বিড়াল খেতে পছন্দ করে। না খেয়ে থাকলে বুঝতে হবে কোনো সমস্যা হয়েছে। তাই খাওয়া বন্ধ করে দেওয়ার সঠিক কারণটি খুঁজে বের করে অবশ্যই এর সমাধান করতে হবে। খাদ্যগ্রহণ বন্ধ করে দেওয়ার সম্ভাব্য কারণসমূহ। এক, অসুস্থতার প্রধান কারণ হতে পারে, যেমন জ্বর, ডায়রিয়া, কিডনি রোগ ইত্যাদিতে আক্রান্ত হলে বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দেয়। দুই, যখন পেটে বেশি কৃমি হয় বা বিড়াল অসুস্থতা বোধ করে তখন বিড়াল বমি করে এবং খাবার খেতে চায় না। তিন, স্প্রে এবং নিউরো করালে অথবা ভ্যাকসিন দেওয়ার পর কিছুদিন বিড়ালের খাওয়ায় অরুচি হতে পারে। চার, হিটে আসার আগে ও পরে বিড়ালের অরুচি হতে পারে। পাঁচ, দীর্ঘদিন একই খাবার খেলে খাওয়ায় অরুচি হতে পারে। ছয়, বাইরে কোথাও গেলে, গাড়িতে ভ্রমণ করলে অথবা নতুন পরিবেশে অনেক বিড়াল খাবার খেতে চায় না। সাত, বিড়াল খুব ইমোশনাল প্রাণী, খাবার পছন্দ না হলে অথবা মন খারাপ থাকলে খেতে চায় না। খাদ্যগ্রহণ বন্ধ করে দিলে যা করণীয়। এক, বিড়ালকে যত দ্রুত সম্ভব ভেটের কাছে নিয়ে যেতে হবে। অসুস্থতার কারণ নির্ণয় করে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। দুই, বিড়াল যখন খাবার এবং পানি খায় না তখন আস্তে আস্তে তার শক্তি কমে যায়, শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং সে দুর্বল হয়ে পড়ে। ভেটের কাছে যেতে দেরি হলে ততক্ষণ পর্যন্ত বিড়ালকে সিরিঞ্জ অথবা ড্রপার দিয়ে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর 8 থেকে 10 ফোঁটা করে সেলাইন খাওয়াতে হবে অথবা প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর 6 থেকে 8 ফোঁটা ডেক্সট্রোজ 25 গ্লুকোজ খাওয়াতে হবে। তবে ডায়রিয়া হলে গ্লুকোজ খাওয়ানো যাবে না, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিতে হবে। তিন, কৃমি হলে ডিওয়ার্মিং করাতে হবে। চার, মশলা ছাড়া শুধু সেদ্ধ মাছ অথবা মাংস দেওয়া যেতে পারে। মশলা বিড়ালের শরীরের জন্য ভালো নয় এবং বিড়াল পছন্দ নাও করতে পারে। পাঁচ, সবসময় যে খাবার খেয়ে অভ্যস্ত তা পরিবর্তন করে অন্য খাবার দিন, যেমন মাছ খেয়ে থাকলে মাংস খেতে দিন। ছয়, বিড়ালকে খাওয়ায় উৎসাহিত করার জন্য অল্প পরিমাণে টুনা মাছ, কলিজা, ডিমের কুসুম ইত্যাদি খেতে দেওয়া যেতে পারে, তবে এইগুলো বেশি দেওয়া ক্ষতিকারক হতে পারে। সাত, সবসময় পরিষ্কার, তাজা এবং ভালো খাবার খাওয়াতে হবে। আট, স্প্রে এবং নিউটার করালে অথবা ভ্যাকসিন দিলে যদি অরুচি হয় তা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায় এবং রুচি ফিরে আসে। নয়, ক্যাট ফুড খেয়ে অভ্যস্ত থাকলে ব্র্যান্ড অথবা ফ্লেভার পরিবর্তন করে দেওয়া যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার পশুপ্রেমী বন্ধুর কাছে। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।